السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত দেনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক, যিনি আমাদের সত্য মাবুদ, যিনি দুনিয়ার পরে পরকাল প্রস্তুত রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আজকে বিশ শাওয়াল 1441 হিজরি মোতাবেক 12 জুন 2020 জুমার খুতবা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ ইবনে আওয়াদ আল জোহানি হাফেজাহুল্লাহ তাআলা। তার এই সংক্ষিপ্ত আজকের খুতবার অনুবাদ পেশ করব ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাদের সকলকে এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার তৌহিদের শাহাদাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাতের পরে মাসনুন খুতবায় যে তিনটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন তা পাঠ করেছেন, আর তারপরে বলছেন যে সবচাইতে সত্য কিতাব, সবচাইতে সত্য বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কিতাব, এবং সেই ব্যক্তি হচ্ছে সফল কাম যে ইসলামে প্রবেশ করতে পারল, যাকে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামে প্রবেশ করালেন সে হচ্ছে সফল কাম, যার উপর আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ রয়েছে এবং যার অন্তরকে আল্লাহ সুসজ্জিত করেছেন আল কোরআনুল করিম দিয়ে। যেই আল কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত কথার ওপর মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলমিনের বাণী সবচাইতে সুন্দর বাণী এবং সবচাইতে অলঙ্কারপূর্ণ অর্থপূর্ণ বাণী। সুতরাং আপনারা অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে ভালোবাসুন এবং তার জিকির আজকার স্মরণকে ভালোবাসুন। যারা আল্লাহ রাব্বুল আলমিনের বাণীকে ভালোবাসে এবং যারা আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে শিখুন। আল্লাহ রাব্বুল আলমিনের বাণী থেকে কখনো আপনি উদাসীন হয়ে যাবেন না, কখনো আল্লাহর বাণী স্মরণে পাঠ করাই বিরক্তি বোধ করবেন না, রাত দিন সবসময় আল্লাহর কালাম পাঠ করার চেষ্টা করবেন। যদি আল্লাহ রাব্বুল আলমিনের বাণী থেকে দূরে সরে যান তাহলে আপনাদের অন্তর শক্ত হয়ে যাবে। হে আল্লাহর বান্দারা, এক আল্লাহর ইবাদত করুন, তার সাথে কোনো কিছুকে শরীক করিয়েন না, এবং সত্যিকার অর্থে যথাযথ আল্লাহকে ভয় করুন,
আপনাদের ভালো কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঈমানের সত্যতার প্রমাণ পেশ করুন। একে অপরকে আল্লাহর জন্য আল্লাহর অনুগ্রহে ভালোবাসার চেষ্টা করুন এবং ভালো করে জেনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মূল্যবান হাদিসের বিষয়টিকেই, যে মান কানা হাম্মুহুল আল আখিরাহ, যার লক্ষ্য উদ্দেশ্য পরকাল হবে, জামা আল্লাহু শামলাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জীবনের কাজকর্মকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, এবং তার অন্তরকে অভাবমুক্ত করে দেবেন, অমুখাপেক্ষী করে দেবেন, কারো মুখাপেক্ষী থাকবে না, কখনো মনে অভাব থাকবে না, ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাহ, এবং দুনিয়া চারিদিক থেকে পায়ে এসে লুটিয়ে পড়বে, ওমান কান হাম্মুহু আদ-দুনিয়া, আর যার লক্ষ্য উদ্দেশ্য পার্থিব জগৎ হবে, দুনিয়ার স্বার্থ হবে, দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা হবে, ফাররাকাল্লাহু আমরাহ, আল্লাহ তার কাজকর্মকে বিক্ষিপ্ত করে দেবেন, ছিন্ন ভিন্ন করে দেবেন, ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, এবং তার দুই চোখের সামনে শুধু অভাব আর অভাব দেখবে, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহ, আর দুনিয়া থেকে ততটাই সে পাবে যতটা তার লিখনিতে রয়েছে। মনে রাখবেন, এই পার্থিব জগৎ হচ্ছে বড় বক্র জগৎ, সমতল জগৎ নয়, এবং এই পার্থিব জগৎ এখানকার বাসস্থান হচ্ছে অশান্তির বাসস্থান, আনন্দের বাসস্থান নয়। সুতরাং যারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারল, তারা কখনো ইহজগতের সচ্ছলতায় আনন্দ ভোগ করবে না, এবং ইহজগতের কষ্টে দুঃখে কখনো চিন্তিত হবে না। শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে পরীক্ষার ঘর হিসাবে সৃষ্টি করেছেন, পরকালকে পরিণাম এবং প্রতিদানের জগৎ হিসাবে সৃষ্টি করেছেন, এবং দুনিয়ার বালা মুসিবতকে পরকালের প্রতিদানের মাধ্যম বানিয়েছেন, আর পরকালের প্রতিদানকে দুনিয়ার বালা মুসিবতের বিনিময় হিসাবে, প্রতিদান হিসাবে তৈরি করেছেন। পরকালের সওয়াব প্রতিদান দুনিয়ার বালা মুসিবতের বিনিময়ে পাওয়া যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু নিয়ে নেন আমাদের কাছ থেকে দুনিয়ায়, তাহলে তিনি আমাদেরকে দিতে চান, ইহকালে অথবা পরকালে দিতে চান। আল্লাহ যদি বালা মুসিবতের সম্মুখীন করেন, পরীক্ষা করেন, তাহলে আল্লাহ বদলা দিতে চান। মনে রাখবেন যে দুনিয়া দ্রুত শেষ হওয়ার বস্তু, এবং দুনিয়া বড়ই পরিবর্তনশীল। সুতরাং দুনিয়ার স্বাদ থেকে সাবধান। স্বাদের পরে রয়েছে দুনিয়া হারিয়ে দেওয়ার তিক্ততা, দুনিয়ার নগদ নগদ স্বাদ থেকে সাবধান, কারণ তারপরেই রয়েছে বড়ই কষ্টদায়ক অবস্থা। সুতরাং এমন ঘরকে আবাদ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন না, যে ঘর বিরান হওয়ার চূড়ান্ত আল্লাহ ফয়সালা করেছেন। যে ঘর বিরান হবে, ধ্বংস হয়ে যাবে, সেই ঘরকে নির্মাণ করার জন্য মেহনত পরিশ্রম করবেন না, এবং তার পিছনে ছুটবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা,
যাতে করে আপনারা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকেন। দুনিয়ার ফিতনায় যদি লিপ্ত হন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের অসন্তুষ্টির সম্মুখীন হবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের আজাবের হকদার হবেন। এ হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অত্যন্ত মূল্যবান উপদেশ। যারা এই উপদেশকে যতটা নিতে পারবে ততটা সফলতা লাভ করবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআন ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল হুদা ওয়াল বায়ান আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম ফাস্তাগফিরু। এখানে প্রথম খুতবা শেষ হল। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব হাফেজাহুল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমের আয়াত দিয়ে শুরু করিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মার'ি ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দাও। যখন আল্লাহ ডাক দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, যাতে করে তোমাদেরকে সত্যিকার প্রাণ দেওয়া হয়, সত্যিকার হায়াত তোমরা লাভ করতে পারো। আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং মানুষের হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে থাকেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে অটুট রাখুন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এবং তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এহসানের ওপর যাবতীয় আমরা প্রশংসা আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে এবং তৌফিক রয়েছে এর শুকরিয়া আদায় করি, সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তার শানের তাজিমের উদ্দেশ্যে আরও সাক্ষ্য প্রদান করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং রাসূল, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে আহ্বান করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, আপনাদেরকে এবং আমি নিজেকে আল্লাহ ভীরুতার ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন। যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র চিরস্থায়ী, তিনি আছেন আর থাকবেন, আর আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব কিছুই ধ্বংসশীল, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে নেক কাজ করলে, ভালো কাজ করলে তিনি তার বান্দাদেরকে, সৎকর্মশীলদেরকে সম্মানিত করে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণের কারণে আল্লাহ তার শত্রুদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, পাপিষ্টদেরকে পথভ্রষ্ট করে থাকেন। সুতরাং কোনো ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত হয়ে সেটাকে যদি ভালো মনে করে তার ধ্বংসের জন্য কোনো ওজর পেশ করতে পারবে না, সে নিজেকে ধ্বংস করল। এবং কোনো গুমরাহিকে যদি সে হক মনে করে থাকে বা হককে যদি গুমরাহি মনে করে ছেড়ে থাকে, হককে কবুল না করে গুমরাহিকে কবুল করেছে, সন্নতকে তৌহিদকে কবুল না করে শিরক বিদআতকে কবুল করেছে, তাহলে এই ক্ষেত্রে যে সে ধ্বংস হবে, তার সর্বনাশ হবে, এই ক্ষেত্রে তার কোনো ওজর চলবে না। সুতরাং হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর দিনের ওপর অবিচল থাকুন, সোজা পথের পথিক হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হক বাতিলের মাঝে পার্থক্য করার ক্ষমতা দান করবেন এবং আল্লাহ গুনাহগুলি মোচন করে দেবেন এবং চারিদিক থেকে কল্যাণ এবং বরকত জীবনে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পর্যন্ত আল্লাহ ভীরুতাকে আঁকড়ে ধরে থাকুন এবং আল্লাহর দিনের ওপর অটল থাকুন, গুনাহ থেকে সাবধান,
অন্যায় কথা কাজ থেকে সাবধান সতর্ক থাকুন, কারণ পাপাচারে লিপ্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং আল্লাহর গজব আল্লাহর আজাবের কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের আজাব থেকে তার নিকট আশ্রয় কামনা করি। অতঃপর জেনে রাখুন হে আল্লাহর বান্দারা, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে একজন মুসলিম হিসাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করবে সর্বদা। তার জন্য কোনো বিশেষ সময় নেই, এমন নয় যে যখন বিপদ আপদের সম্মুখীন হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করবে, আর যখন অভাবমুক্ত হয়ে যাবে সচ্ছল জীবন যাপন করবে তখন পরিত্যাগ করবে এমনটা নয়। সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণ হবে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী করো। হে আল্লাহ, ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী করো। হে আল্লাহ, ইসলাম এবং মুসলিমকে শক্তিশালী করো। এবং হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহুম্মা আমিননা ফি আওতানিনা। আল্লাহ আমাদের বাসস্থানে বাড়ি ঘরে আমাদেরকে নিরাপদ রাখো। ওয়া আসলিহ আইম্মাতানা ওয়া ওয়ালাত উমুরিনা। এবং আমাদের নেতাদের এবং আমাদের যারা অভিভাবক তাদেরকে নেক বানিয়ে দাও এবং নেক জীবন দান করো। এবং নেতৃত্ব যারা তোমাকে ভয় করে এবং যারা তাকওয়া অর্জন করে তাদেরকে দান করো। এবং যারা তোমার সন্তুষ্টির অনুসারী হে রব্বুল আলামিন, তাদেরকে তুমি নেতৃত্ব দান করো। আল্লাহ ওয়াফিক ওয়ালিয়া আমরিনা লিমা তুহিব ওয়া তারদা। হে আল্লাহ, আমাদের নেতাদেরকে তুমি যা ভালোবাসো এবং তুমি যা পছন্দ করো তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আইনহু আলাল বিররি ওয়াত তাকওয়া। এবং আমাদের অভিভাবককে, আমাদের শাসককে তুমি নেকির কাজে এবং তাকওয়ার কাজে সাহায্য করো। ওয়াসাদদিহু ফি আকওয়ালিহি ওয়া আমালিহি। এবং তাঁর কথা এবং কাজে সঠিক পথে পরিচালিত রাখো। ওয়া আলবিসহু সাওবাস সিহ্হাত ওয়াল আফিয়া। এবং তাকে সুস্থতা এবং নিরাপদ রাখো, সুস্থতার সাথে এবং নিরাপত্তার সাথে রাখো। ওয়ারজুকুল বিতানাত সালিহাতান নাসিহা। এবং তার সহযোগীদেরকে সৎ এবং হিতাকাঙ্ক্ষী বানিয়ে দাও। তাকে সৎ এবং হিতাকাঙ্ক্ষী সহযোগী দান করো। আল্লাহু ওয়াফিক জামি উলাত আমরিল মুসলিমিন ইলা আমালি বি কিতাবিক ওয়া ইত্তিবা'ই সুন্নাতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, মুসলিম বিশ্বের সমস্ত নেতাদেরকে তোমার কিতাবের উপর আমল করার তৌফিক দান করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের তৌফিক দান করো। এবং তাদেরকে মুমিন বান্দাদের জন্য রহমত এবং অনুগ্রহের মাধ্যম বানিয়ে দাও। اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك من كل خير ونعوذ بك من كل شر. اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.